আজ 3 মে 2022 খ্রিস্টাব্দ, 20 বৈশাখ, 1429 বঙ্গাব্দ, মঙ্গলবার। ১৯৬৮ সালের 3 মের এই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়। পরে এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ চলাকালীন 3 মের এই দিনে পিরোজপুর পতন হয়। পিরোজপুর স্কুল মাঠ ও কালেক্টরেট মাঠে মুক্তিবাহিনীর সদস্যরা প্রশিক্ষণ নিচ্ছিলেন, কিন্তু স্থানীয় রাজাকারদের সহায়তায় হিন্দু আর স্বাধীনতার পক্ষের মুসলমানদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। অসংখ্য মানুষকে হত্যা করা হয়। প্রায় 62 জনকে হত্যা করে পাক হানাদার বাহিনীর সদস্যরা। ১৯৭৯ সালের 3 মের এই দিনে রক্ষণশীল দলের মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী। মার্গারেট থ্যাচার কনজারভেটিভ পার্টি থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন বাধা অগ্রাহ্য করে ব্রিটেনের অর্থনীতিতে বৈপ্লবিক সংস্কার এনেছিলেন। এর জন্য তিনি আয়রন লেডি হিসেবে পরিচিত। ১৯২৯ সালের 3 মের এই দিনে বাংলাদেশি লেখিকা শহীদ জননী খ্যাত জাহানারা ইমামের জন্ম হয়। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বঙ্গা থানার অন্তর্ভুক্ত সুন্দরপুর গ্রামে রক্ষণশীল বাঙালি মুসলমান পরিবারে তার জন্ম। তার বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি। একাত্তরে তার জ্যেষ্ঠ ছেলে শাফি ইমাম রুমি দেশের মুক্তি সংগ্রামে অংশ নেন এবং পাক হানাদার হাতে শহীদ হন। রুমির শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননীর মর্যাদায় ভূষিত হন। ১৯৮১ সালের 3 মের এই দিনে ভারতীয় অভিনেত্রী নার্গিস দত্তের মৃত্যু হয়। তিনি ধ্রুপদী বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন। সুনীল দত্তের সঙ্গে বিয়ের পরে তিনি নার্গিস দত্ত নামে পরিচিতি লাভ করেন। ১৯৩৫ সালে 5 বছর বয়সে তালাশি হক চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে আবির্ভূত হন। তার পূর্ণাঙ্গ অভিনয় জীবন শুরু হয় ১৯৪২ সালে তামান্না চলচ্চিত্র দিয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।